লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। উৎকোচ, এই হলো তোমার মুক্তিধাম, আমার নারায়ণের আবাসস্থল। নারায়ণ, আজ তোমার এই মুক্তিধামকে আমি মৃত্যুধাম বানিয়ে দেব। কেউই জীবিত থাকবে না। তুমি তো জানতে পারোনি যে ওই কানাই কার পুত্র, কিন্তু আমি ওর মা বাবার সঙ্গে ওকেও শেষ করে দেব। এখানে তো কেউ নেই, যদি নাও থাকে এসে পড়বে, আমি এখানেই অপেক্ষা করব। আমি নই, তুই অপেক্ষায় থাকবে ওদের জন্য, ওদেরই গৃহে। নন্দ, যশোদা, তোমরা সবাই এখানে? গোকুলে সব ঠিক আছে তো? ঠিক নেই গুরুদেব, গোকুলে কিছুই ঠিক নেই। আমার উপরে নাকি আসুরিক শক্তির প্রভাব পড়েছে। আসুরিক শক্তি কানাইয়ের উপর? যে তার ছোট্ট বাঁশরির দ্বারা গোকুলের উপর আসা অত বড় আসুরিক সংকটকে এক মুহূর্তে দূর করলো। কানাই, এখন তো বড় বড় অসুরও তোমাকে ভয় পাবে। আমি কিন্তু এটা বলছি না গুরুদেব, এটা মা বলছে। হ্যাঁ গুরুদেব, কানাই কখনো কখনো সত্যি কথাও বলে। জানেন, কানাইয়ের মুখের মধ্যে ওই আসুরিক শক্তি দেখার পর কাকি তো জ্ঞান হারিয়ে ফেলেছিল। যশোদা, এটা কি? হ্যাঁ গুরুদেব, এটাই সত্যি। আমার কানাইয়ের জীবন থেকে সংকট দূর হচ্ছেই না। কংসের কোনো না কোনো অসুর সর্বদা আমার কানাইয়ের উপর কুদৃষ্টি দিয়ে রেখেছে। আর গুরুদেব, আজ তো আমি স্বয়ং কানাইয়ের মুখে ব্রহ্মাণ্ড দেখেছি। ব্রহ্মাণ্ড? কানাইয়ের মুখের মধ্যে ব্রহ্মাণ্ড? যশোদা, তুমি ঠিক দেখেছ? হ্যাঁ গুরুদেব, আজ পর্যন্ত যে ব্রহ্মাণ্ডকে শুধু কল্পনাই করা গেছে, সেই ব্রহ্মাণ্ডকে আজ আমি নিজের চোখে দেখেছি, আমার কানাইয়ের মুখের মধ্যে। কানাইয়ের মুখের মধ্যে ব্রহ্মাণ্ড? দিদি, আমি জানি আমার অপরাধের শাস্তি তুমি ভোগ করছো। প্রাপ্তি, তোমাকে শৃঙ্গার আর আমাকে কারাগার। দিদি, তুমি যা দেখছো তা সত্য নয়। মহারাজ কংসের এভাবে আমাকে সাজিয়ে দেওয়া, অপরাধী হওয়া সত্ত্বেও এভাবে আমাকে মুক্ত করে দেওয়া, এটা ওনার কূটনীতি, আমার অতীতের সত্য জানার ষড়যন্ত্র। ষড়যন্ত্র? হ্যাঁ দিদি, আমি তোমার কাছে ঋণী। আমার অতীতের সত্য জানা সত্ত্বেও তুমি মহারাজ কংসকে কিচ্ছু বলনি, সেই জন্যই উনি তোমাকে বন্দি করেছেন। কিন্তু তুমি চিন্তা করো না দিদি, আমি তোমার কিচ্ছু হতে দেব না। যশোদা, ব্রহ্মাণ্ড দর্শন সংসারের পবিত্র পরম দৈব এবং অত্যন্তই শুভ ঘটনা। আর কোন অসুরের মধ্যেই এমন শক্তি থাকে না যে মায়ার দ্বারা ব্রহ্মাণ্ডের প্রতিরূপ রচনা করতে পারে। এ তো কেবল চতুর্ভুজ নারায়ণের কৃপাতেই সম্ভব। কেবল শ্রীহরি বিষ্ণুই এই ব্রহ্মাণ্ডের বিরাট রূপকে নিজের মধ্যে ধারণ করতে পারে। কিন্তু গুরুদেব, কানাই তো আমার মতো এক সাধারণ মায়ের সাধারণ বালক, ওর মুখে ব্রহ্মাণ্ড? না যশোদা, কানাই সাধারণ বালক নয়। এই সংসারে কোনো জীবই সাধারণ নয়। ঈশ্বর সর্বভূতানাম,
হৃদয়ে তিষ্ঠতি, ঈশ্বর তো সকল প্রাণীর মধ্যেই বাস করেন, এই জন্যই সকল প্রাণী সূক্ষ্ম রূপে ঈশ্বরেরই প্রতিরূপ। কিন্তু গুরুদেব, আমার মুখের মধ্যে তো কখনোই ব্রহ্মাণ্ড দেখা যায় না। হরি ব্যাপক সর্বত্র সমানা, প্রেম তে প্রকট হো হি মে জানা। যশোদা, নারায়ণ তো সর্বত্রই বিরাজমান, সেখানেই দেন যেখানে ভালোবাসা আছে। কানাইয়ের মুখের মধ্যে ব্রহ্মাণ্ড দর্শন, এটা কোনো আসরিক শক্তির প্রভাব নয় যশোদা, বরং এটা তোমার মমতা আর তোমার ভালোবাসার সর্বোচ্চ রূপ। অর্থাৎ গুরুদেব, আমার মমতা আর ভালোবাসার কারণেই আমি কানাইয়ের মুখের মধ্যে ব্রহ্মাণ্ড দেখেছি। হ্যাঁ যশোদা, এটাই সত্য। এটা তোমার মমতা আর গভীর ভালোবাসার কারণেই সম্ভব হয়েছে। এর অর্থ হলো তুমি আমার উপর কখনো রাগ করোইনি মা। আমার উপর রাগ দেখানোটাও তোমার ভালোবাসা ছিল, তাই না মা? কানাই, আমি তোর উপর রাগ করতেই পারি না। মা, তাহলে নিজের হাতে তোমার কানাইকে মাখন খাওয়াবে তো মা? দেখলে তো আমি আমার মায়ের রাগ ভাঙিয়ে দিলাম। গোয়ালা, সে তো আমি প্রথমেই বলেছিলাম যে তোমার মধ্যে দৈব শক্তি আছে, কিন্তু গুরুদেব তো শুধু তোমার গুণের কথাই বললেন আর বাকি দোষ আমার জন্য ছাড়লেন। আমি রাধা, তোমার সব দোষ আমি দূর করে দেব। গুরুদেব, আমরা আপনার কাছে কৃতজ্ঞ, আপনি আমাদের সব সন্দেহ সব চিন্তা দূর করে দিলেন। তোমাদের সকলের কল্যাণ হোক নন্দ। যশোদা, তুমি আজ এই সত্যটা বুঝতেই পারলে না, কিন্তু আমি বুঝতে পেরেছি। আজ তুমি সাক্ষাৎ সৃষ্টিকর্তা নারায়ণের দর্শন লাভ করেছ। তুমি ধন্য যশোদা, ধন্য তোমার ভালোবাসা। আর এই ঘটনার দ্বারাই আমার মনের বিশ্বাস আরো দৃঢ় হলো যে কৃষ্ণ সাক্ষাৎ নারায়ণেরই মানব অবতার। আমি নিশ্চিত করে নিয়েছি দিদি, আমি এইখানে আর এক মুহূর্তও থাকব না। আমি চলে যাচ্ছি চিরকালের মতো। প্রাপ্তি বোন আমার, এসব তুই কি বলছিস? তুই নিজেই তো বললি তোকে স্বাধীন করে দেওয়াটা মহারাজ কংসের কূটনীতি। যদি সেটাই সত্যি হয় তাহলে ওনার নজর তোর উপর সবসময় থাকবে, আর যদি তুই এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করিস তাহলে উনি আমাকে জীবিত রাখবেন না। এখানে থেকেও তো আমি মৃত্যুর জন্যই প্রতীক্ষা করছি, অন্তত নিজের মতো করে বাঁচার একটা সুযোগ পেয়েছি আমি, ভালোবাসাকে ফিরে পাওয়ার সুযোগ। আমায় ক্ষমা করে দিও দিদি, তোমাকে এই পরিস্থিতিতে রেখে চলে যেতে হচ্ছে। প্রাপ্তি বোন আমার, নিজের খেয়াল রাখিস বোন, আমার শুভকামনা তোর সঙ্গে থাকবে। এতটা সময় কেটে গেল, ওরা এখনো এলো না কেন? আমি তো গুরুদেবের আশ্রমে গিয়েছিলাম। শুধু তুমি নও গোয়ালা, আমিও গিয়েছিলাম। কানাই, আমাদের না বলে তুই কেন গিয়েছিলি কানাই? হ্যাঁ, কারণ কানাইকে ছাড়া কানাইয়ের সখাদের মন একদম ভালো থাকে না। হ্যাঁ কানাই,
এই দেখ আমরা তোর জন্য গাজর আর আখ নিয়ে এসেছি। আমার ভুল হয়ে গেছে সখারা, কানাই তার সখাদের ছাড়া আর কোথাও যাবে না। কানাইয়ের সখারা, তোমরাও আমাদের সঙ্গে চলো, আমি তোমাদের সবার জন্য ভোজন বানাবো। কাকি, সাধারণত ভোজনে আমরা না বলি না, কিন্তু আজ কানাইকে কিছু জরুরি কথা বলার আছে। জরুরি কথা বলার আছে। যতক্ষণ না পুরো গ্রামের সংবাদ কানাইয়ের সখারা কানাইকে জানাচ্ছে, ওদের খাবার হজমই হবে না। তোরা কানাইকে সব খবর দিয়ে নিজেদের খাবার হজম কর, আমি ততক্ষণ এগুলো খেয়ে নিজের খিদে মেটাই। কারণ কানাই তো এগুলো খাবে না, ও তো শুধু মাখন খায়। সখারা, আমি রাধা, আর কানাই এখন আমার, সেই জন্য আমার ইচ্ছা ছাড়া কানাই কারোর সাথে কথা বলতে পারবে না। শুনেছো, এখন কানাই আর তোমাদের মাঝে রাধা এসে গেছে, এবার কি করবে? কাকি, আমরা তো সেটাই করব যেটা রাধা বলবে। বলো রাধা, আমরা কি করব? সখারা, আমার পদ্ম ফুল খুব প্রিয়, যাও যেখান থেকে হোক আমার জন্য পদ্ম ফুল নিয়ে এসো। সখারা, তোমরা কি ভাবছো? যদি তোমরা কানাইয়ের সাথে কথা বলতে চাও, তাহলে তোমাদের আমার কথা শুনতেই হবে। কাকি, তুমি গৃহে ফিরে ভোজনের ব্যবস্থা করো, আমরা পাশের সরোবর থেকে পদ্ম ফুল তুলে আনছি। পাশের সরোবর থেকে? চলো চলো এক্ষুনি চলো। বালকেরা সঠিক স্থান নির্বাচন করেছো নিজেদের মৃত্যুর জন্য। দাঁড়া, তোরা সবাই আমার সখা নাকি রাধার? আমরা তো কানাইয়ের সখা। তাহলে তোরা রাধার কথা শুনছিস কেন? কানাই, আমরা তোর সখা, কিন্তু তুই তো রাধার হয়ে গেছিস, তাই আমাদের রাধার কথাটা শুনতেই হবে, তাই না? মধুমঙ্গল, আমি বুঝতে পেরেছি, তোমরা কানাইয়ের সবচেয়ে প্রিয় সখা। হ্যাঁ, কারণ আমরা কানাইয়ের জন্য সবথেকে বেশি বার মাখন নিয়ে এসেছি। রাধা, এবার আমরা তোমার জন্য সরোবর থেকে ওই পদ্ম ফুল নিয়ে আসি। তোমরা এতটা বুদ্ধিমান নও যে আমার জন্য ওই পদ্মের গুরুত্ব বুঝতে পারবে। যে বুঝতে পারবে আমার জন্য ওই পদ্মের গুরুত্ব কতখানি, সেই ওই পদ্ম আনার যোগ্য হবে। আচ্ছা, নারায়ণ নারায়ণ প্রভু, মা যে নন্দলাল আর তার সখাদের সামনে এক কঠিন পরিস্থিতি তৈরি করেছেন, ওরাই বা কিভাবে জানবে যে মায়ের কাছে পদ্ম পুষ্পের গুরুত্ব কতটা? পদ্মাননে পদ্মিনী, পদ্মপত্রে পদ্মপ্রিয়ে, পদ্মালয় তাক্ষী কমল মুখে, কমল দলের ন্যায় নেত্রযুগল, কমল পুষ্পের ওপর বিরাজমান, কমল পুষ্পকে ধারণ করেন যিনি দেবী লক্ষ্মী, কমল পুষ্পের মতোই তিনি মায়ার মহাসমুদ্রে থাকা সত্ত্বেও কখনো মায়াতে লিপ্ত হন না, আর তাই উনি কমল পুষ্পকে ধারণ করেন দেবর্ষি। আমি বুঝে গেছি প্রভু, সত্য বলেছেন আপনি, নারায়ণ নারায়ণ। মা বলে পদ্ম ফুল জলের মধ্যে থেকেও জলে কখনো ভিজে যায় না, তাই তুমি পদ্ম ফুল এত ভালোবাসো, তাই না রাধা? রাধা, কি ভাবছো তুমি? আমি কানাইয়ের বিষয়ে ভাবছি। কি? তুমি ঠিক বলেছো কানাই। না না না, আমি তো ওই ফুলের বিষয়ে ভাবছিলাম। কানাই, তুমি এখনো এখানে? যাও, আমার জন্য পদ্ম ফুল নিয়ে এসো। মা বলে অতিথির ইচ্ছে পূর্ণ করতে হয়, শুধু তাই আমি যাচ্ছি তোমার জন্য পদ্ম ফুল আনতে। হ্যাঁ হ্যাঁ, যাও। Thank you.
কমল হে রাধা, এই নাও রাধা তোমার প্রিয় পদ্ম ফুল। কনহাইয়া দে स्वयं जो कमल नयन कमलीधर भेंट करते हैं कमल वही गिरधर कमल वाहिनी राधा प्यारे कमल नयन श्री कृष्ण मुरारी कमल है राधा काते प्यारो। कनाई आज प्रथम बार आमी सत्य प्रसन्न होयेछी। आमार काछे अनेक अलंकार आछे किन्तु आज आमी तोमार बानानो ए पद्मेर मालाई पोरबो। এই মালাটা খুবই সুন্দর আর সংসারের সব থেকে সুন্দর উপহার। কানাই আমি রাধা, আমি কাউকে ক্ষমা করি না, কিন্তু তুমি আমাকে এত সুন্দর উপহার দিয়েছ যে আমার সাজ সম্পূর্ণ হয়েছে, সেই জন্য আমি তোমাকে ক্ষমা করলাম। রাধে, আজ তো তুই বেঁচে গেলি, কিন্তু আমি উৎকচ আর তুই একটা ছোট্ট বালক। আমিও দেখবো তুই আমার হাত থেকে কতদিন বাঁচতে পারিস, নারায়ণের দূত। কানাই, সখা কানাই, কানাই তোর সখা এখানে আছে। কানাই, রাধা তোরা ঠিক আছিস তো? সখা দাম আমাদের কি হবে, আমরা তো একদম ঠিক আছি, তাই না রাধা? কিন্তু তোরা সবাই এত চিন্তিত কেন? চিন্তিত? কানাই তুই দেখলি না, আমরা অল্পের জন্য বেঁচে গেলাম, অবশ্যই এটা কোনো অসুরের কাজ। কানাই, আমি ওই অসুরকে দেখিনি ঠিকই, কিন্তু আমার পুরো বিশ্বাস আছে যে ওই অসুরের থেকে তুই আমাদের রক্ষা করেছিস। কানাই, যদি আমি আমার সখাদের সত্যটা বলে দিই তাহলে ওরা আবার ভয় পেয়ে যাবে আর আমার সঙ্গে খেলতেও আসবে না। তারপর গোকুলে গিয়ে যদি সবাইকে জানিয়ে দেয় তাহলে গোকুলবাসীরাও খুব ভয় পেয়ে যাবে। তুই যখন এখানে কোনো অসুরকে দেখিসনি তাহলে কি করে ধরে নিলি যে এখানে অসুর আছে? কারণ ওই পাথরটা হাওয়ায় উঠছিল আর আমাদের মাথার উপরে এসে পড়তো। হ্যাঁ কানাই, ওটা আমাদের মাথার উপরেই ছিল। দাম, পাথর কোনো পাতা নাকি যে হাওয়ায় উঠবে? কিন্তু ওটা উঠছিল, আমরা সবাই দেখেছি। সখারা, যেটা দেখেছিস সেটা সত্যি না, তোদের ভয় আর ভ্রম। ভয়? হ্যাঁ, মা বলে যখন আমরা ভয় পাই তখন কল্পনায় এসব দেখি যে আমরা সংকটে পড়েছি আর আমাদের কেউ অনিষ্ট করতে চাইছে, তখন আমরা ভয়ের স্বপ্নও দেখি আর ভ্রমের কারণে সেসব আমাদের সত্যিও মনে হয়। তোরাও ভয় আর ভ্রমের কারণে ভুল দেখেছিস।
চল চল, দেরি করিস না, মা আমাদের জন্য অপেক্ষা করে আছে। গোপিনী, এখনো কি ভাবছো? তোমার উপহার তো তুমি পেয়ে গেছো, এবার চলো। কানাই সত্যি ঘটনাকে ভয় আর ভ্রম বলে কেন ঘুরিয়ে দিতে চাইছে? কিন্তু আমি রাধা, আমি তোমার এই রহস্য জেনেই ছাড়বো।